তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে ওয়েস্ট বেঙ্গলের যে ওএসসি স্কলারশিপ রয়েছে, অর্থাৎ এসটি এসসি ওবিসি যে স্কলারশিপটি রয়েছে, সেই ওবিসি এসটি এসসি স্কলারশিপের টাকা আপনারা কবে পাবেন, তো সেইটা স্ট্যাটাস কিভাবে দেখবেন, 2023-24 সালে স্ট্যাটাস কিভাবে দেখতে হয়, সেটাই আজকে এই ভিডিওতে ফুল আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ বুঝতে আপনাদের সুবিধা হয়ে থাকে। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আমরা ডেলি নিয়ে এসে থাকি। তো 2023-24 সেশনে আপনারা যারা ওয়াসসি সে অর্থাৎ এসটি এসসি বা ওবিসি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, তো সেইটার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে oasis.gov.in, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা সিম্পলি এখান থেকে ট্যাগ অ্যান্ড অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন। তো ট্যাগ অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে যে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্ট থেকে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু দক্ষিণ দিনাজপুরের স্ট্যাটাস দেখব, সেহেতু আমি দক্ষিণ দিনাজপুরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, দিয়ে আমি সাবমিট করছি। তো এখান থেকে আপনাকে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে প্রথমেই চাইবে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বা ইউজার আইডি। তো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে দেখতে পাবেন যে আপনাদের ইউজার আইডি বা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রয়েছে, যেটা WB দিয়ে শুরু, সেটা আপনারা সিলেক্ট করবেন। এখানে অ্যাপ্লিকেশন ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করেছিলেন সেইটা আপনি যেহেতু আগে সিলেক্ট করেছেন, সেটা আপনাকে এখান থেকে দেখিয়ে দেবে। তো দেখিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে যে ইউজার নেমটি রয়েছে সেইটা দিয়ে দেবে। তো আমি আমার যে ইউজার নেমটি রয়েছে সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখানে সেশন আপনি শুধু 23-24 দেখতে পারবেন না, আপনারা যদি আগেও দেখতে চান সেইটাও আপনারা দেখতে পারবেন। তো আপনাদের যে লাস্ট ডিস্ট্রিক্টটি, লাস্ট যে ইয়ার দেখবেন সেশনটি, সেইটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি 23-24 সিলেক্ট করব, কারণ আমি 23-24 দেখতে চাই। তো সেক্ষেত্রে আমরা 23-24 সিলেক্ট করেছি। এরপরে যে নিচের যে ক্যাপচার কোডটি রয়েছে সেইটা সঠিকভাবে আপনারা লিখে পরের ঘরে আপনারা চেক স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেটাতে আপনার অ্যাপ্লিকেশন সেশন, অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন আপনি লকেট করেছেন কি না, স্ট্যাটাস কি রয়েছে, কোন স্কুলে করেছেন, অ্যাপ্লিকেশন ইনস্টিটিউট ভেরিফিকেশন করেছে কি করেনি সেইটা, আপনাদের বিডিও বা ইউএলবি ভেরিফিকেশন স্ট্যাটাস কি রয়েছে, অ্যাপ্রুভ করেছে কি করেনি, ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন করেছে কি করেনি। তো সব ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো পেয়ে যাওয়ার পর লাস্টে আপনাদের যে অ্যামাউন্টটি রয়েছে, অ্যামাউন্টের ওইখানে জেনারেট, অর্থাৎ আপনার সব কিছু ঠিক রয়েছে, আপনার পেমেন্ট ফাইলটাও জেনারেট হয়ে গেছে এবং সেন্ড টু ব্যাঙ্ক, অর্থাৎ আপনারা এখান থেকে দেখতে পাবেন যে সেন্ড টু ব্যাঙ্ক আপনার যে অ্যাকাউন্টে টাকাটি দেবে সেইটা ব্যাঙ্কে সেন্ড করে দিয়েছে, সেই তার তারিখও এখানে দেখিয়ে দিয়েছে। তো এখানে যে তারিখ লেখা থাকবে তার এক থেকে দুদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে, আপনারা দেখে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে। তো আপনারা এইভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর টাকাটা ঢুকেছে কি ঢুকেনি ওএসএস স্কলারশিপের সেটা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো ভিডিওটি দেখে কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আমরা ডেলি নিয়ে এসে থাকি। ধন্যবাদ।